কৃত্রিম বুদ্ধিমত্তার সমকালীন শিল্প সাহিত্যের ভবিষ্যৎ, যাকে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হিসাবেই ব্যাপকভাবে চিনতে শুরু করেছি, তা ঠিক আজকের নয়। এটি প্রায় 1954 সালে অ্যালান টুরিং নামক একজন ব্রিটিশ, তিনি এটাকে নিয়ে গবেষণা করতে শুরু করলেন এবং এটা যে খুব ব্যাপকভাবে সাকসেস পেয়ে গেছে তেমনটাও নয়, তাকেও যথেষ্ট বেগ পেতে হয়েছিল এবং তিনি যেসব জায়গায় ইনভেস্ট করানোর জন্য বলেছিলেন সেসব জায়গাতে তার ব্যাপক পরিমাণ আর্থিক ক্ষয়ক্ষতিও এসেছিল, কিন্তু অনেকটা পরে তিনি সাফল্যের মুখ দেখতে পেলেন। আসলে এটা তো একটা টেকনোলজি, টেকনোলজির অনেক এক্সপেরিমেন্ট চলে, কোনো কোনো টেকনোলজি হয়তো সফলতা পায়, কোনো কোনো টেকনোলজি সফলতা নাও পেতে পারে। কিছুক্ষণ আগে মানসী যেটা বলছিলেন যে বিজ্ঞান, যখন ছোটবেলায় আমরা রচনা পড়তাম বিজ্ঞান অভিশাপ নাকি আশীর্বাদ, সেখানে খুব উজ্জ্বলভাবে লেখা থাকতো বা আমাদের মাস্টারমশাইরা বলতেন এই কথাটি যে বিজ্ঞানকে প্রভুর আসনে বসানো যাবে না। এটি বোধহয় সর্বক্ষেত্রেই প্রযোজ্য, এআই এর ক্ষেত্রেও তাই।